বর্তমানে হক বিচার আছে তো কথা বলে না সে তো কেমনে হক বিচার আছে এদেশে বহু মানুষ গান গায় নৃত্য করে নাচ পারে আছে না নাই আমরা তাকে সম্মান দিতে দিতে সংসদে পাঠিয়ে দেই অথচ এমনও কিছু মানুষ আছে কোরআনের তাফসির করে কোরআনের কথা বলে সারা জীবন কাটায় তাদেরকে আমরা আসামি বানিয়া জেলখানায় বন্দী করে রাখি আর এটা বাংলাদেশের কথা না মিয়া ভারতের কথা কইছে আগেই কথি আমি বুঝাইতে চাইলাম আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চান আমার হৃদয়ের মধ্যে আপনার অন্তরে ভয় ঢুকাইতে হবে কার এই বিশ্বাস আছে তো এই বিশ্বাস আসবে না আল্লাহ তাদেরকে বলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আমি আল্লাহর উপর ঈমান আনবে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা শুধু বন্ধুই হবে না ওই সমস্ত বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ মুক্তির পথের দিশা দিয়া দেই সুবহানাল্লাহ বলেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 নম্বর 14টি ছোরা তার মধ্যে 17 নম্বর একটি সূরা সূরার নাম হলো সূরা বনি ইসরাইল নাম কি সবাই বলেন নাম কি সতেরো নম্বর সূরা বনি ইসরাইল এর অর্থ হলো ইহুদি জাতি কি অর্থ কি সবাই বলেন কি জাতি ইহুদি জাতি ইহুদিদের সূরা সেই সূরা ১৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত একটা আয়াতের মধ্যে আপনার গোটা জীবনটাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ধৈর্য ধরে একটু শোনার সময় হবে তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন দেখেন কি বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রুহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ানকাহু মানশুরা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গোটা জীবনটাকে আমি আল্লাহ রেকর্ড করার জন্য লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য যার যার ঘরের মধ্যে আমল নামার একটি রেকর্ডার আমি আল্লাহ লাগিয়ে দিলাম এই রেকর্ডার নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে মৃত্যুবরণ করার পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার ঘর থেকে এই রেকর্ডারটা আমি আল্লাহ বের করব বের করার পর প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমল নামার কিতাবের মতো করে আমি আল্লাহ তুলে দিব সুবহানাল্লাহ বলবেন না জোরে আবার বলছি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে একটা আমল নামার রেকর্ডার আছে আমল নামার রেকর্ডার মানে জন্ম থেকে শুরু করে মৃত্যুবরণ করা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্ব ভ্রমণ করা পর্যন্ত আপনার জীবনের সব কিছু যেই রেকর্ডারের মধ্যে রেকর্ড হবে সেইটাকে বলা হয় আমল নামার রেকর্ড তার মানে এখানে যারা আছি সবার ঘরের মধ্যে সমস্ত জীবনের সবকিছু রেকর্ড করার জন্য রেকর্ডার ঢুকিয়ে দিলেন কে আরো জোরে বলেন কে এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব আমার ভাইয়ারে এটা বোঝানোর জন্য আরো সহজ উপায় আছে যেমন আমাদের প্রত্যেকের প্রত্যেকের হাতের মধ্যে এরকম একটা মোবাইল আছে না নাই জোরে বলেন আছে না নাই এই মোবাইলের মাঝে আমরা দুইটা কার্ড ব্যবহার করি কয়টা যেটা দিয়ে কথা হয় সেটা কি কার্ড যেটার মধ্যে রেকর্ড হয় সেটা কি কার্ড মাশাআল্লাহ সচেতন শ্রোতা সিম কার্ডে কথা হয় মেমোরি কার্ডে রেকর্ড হয় বলেন দেখি ইচ্ছা করলে আপনি এই রেকর্ডারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাষণ আপনি রাখতে পারেন কি পারেন না কাবা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত আছে না নাই জহিরুল ইসলাম জিহাদি সাহেবের ওয়াজ আছে না নাই এবার আপনি যদি মনে করেন দেখি তো শেখ মুজিবুর রহমান সাহেব গেল কই জহিরুল ইসলাম জিহাদি সাহেবকে একটু খোঁজা দেখি কাবা শরীফের ইমাম সাহেবকে খোঁজা দেখি মোবাইল খুললেন খোলার পর মেমোরি কার্ড বের করলেন যতই খুঁজবেন খুঁজতে খুঁজতে দেখবেন সামান্য প্লাস্টিক এবং তামা ছাড়া আর কিচ্ছু না ঠিক কি না কথা ঠিক না ঠিক আমার ভাইয়ারা আপনি একটু মাথা খাটান
একটা মানুষ যদি সামান্য প্লাস্টিকের মোবাইলের মাঝে আরেকটু প্লাস্টিক এবং তামার সমন্বয়ে ঘন্টার পর ঘন্টা মানুষের বক্তৃতা মানুষের মিটিং মানুষের মিছিল মানুষের সমস্ত লেকচার সব কিছু যদি রেকর্ড করতে পারে আর দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সারা জীবনের সব কিছু রেকর্ড করার জন্য ঘরের মধ্যে মাংসের টুকরা অথবা হাড়ের মধ্যে এক টুকরো হাত এমন করে সেট করতে আল্লাহ পারে কি পারে না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আল্লাহ এটা দিয়ে দিলাম কেরামান কাতিবিন দুই কান্দে দুই ফেরেশতা আমাদের জন্য দান করলেন কে ফেরেশতাদের হাতের মধ্যে কলম খাতা আছে না নাই আমি বুঝাতে চাচ্ছি আমলনামা আপনি কিচ্ছু ফাঁকি দিতে পারবেন না মনে করেন না জেনে সুবহানাল্লাহ কইবেন যে এইগুলাই লেখা হচ্ছে রাত 12টা একটার পরে গোল কইছে ওটা লেখা হয় না ওটাও লেখা হবে সুবহানাল্লাহ বলেন এখানে আপনি মাহফিলে এসেছেন এটাও লেখা হবে সুযোগ পেয়ে যদি আপনি বিচার গানের মধ্যে যান অথবা কনসার্টে যান ওটাও লেখা হবে কথা বলেন ঠিক কি না এই কাজটা আল্লাহ কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি যদি একটা ব্যবসা করো ব্যবসা যদি তোমার বড় হয় ওই ব্যবসা বড় হওয়ার কারণে লেনদেন কেনা বেচার জন্য সেলসম্যান বিভিন্ন কর্মচারীর দরকার আছে না নাই ক্যাশ যদি বড় হয় একজন ম্যানেজারের দরকার আছে না নাই এরপরেও যদি বেচাকেনি বেশি লোকজন দিয়ে সামাল দেওয়া সম্ভব হয় না দোকানের কোনায় কোনায় সিসি ক্যামেরার মাধ্যমে ব্যবস্থা আছে না নাই শুধু তাই না আর একটু সামনে যাই সিসি ক্যামেরাই নয় শুধু এরপরেও দোকানের মধ্যে আপনি সময় দিতে পারেন না আপনার দোকান হলো জল ঢাকা আপনি আছেন হরিণ চড়া বাড়িতে চলে আসছেন মোবাইলের মধ্যে সুন্দর একটি সফটওয়্যার আছে অ্যাপস আছে আপনার মোবাইলের সাথে দোকানের সেই মেমোরি কার্ডের সাথে আপনি অ্যাপসটা যদি মিলিয়ে নিতে পারেন হরিণ চড় থেকে সুন্দর করে আপনি অন করে আপনার দোকানের খবর নেওয়া যায় কি যায় না আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম গোলাম রে তোমার কাছে দোকানটা যত দামি তোমার কাছে দুনিয়া যত দামি স্বর্ণের খনি যত দামি আমার কাছে এগুলো কিচ্ছু দামি না সাত আসমান সাত জমিন আটটা জান্নাত সব কিছুর চাইতে আমি আল্লাহর কাছে মহা দামি সম্পদ হলো মানব সম্পদ বলেন সুবহানাল্লাহ মানুষের জন্যই জান্নাত মানুষের জন্যই জাহান্নাম মানুষের জন্যই সাতটা আসমান মানুষের জন্যই সাতটা জমি এত কিছু আয়োজন আমি আল্লাহ যেই মানুষের জন্য করলাম তোমরা কি মনে করো এমনি এমনি সেই মানুষদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি দুই কান্দে দুই পাহারা ফেরেশতা ঘরের মধ্যে মেমোরি কার্ড আমি আল্লাহ সব কিছু সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি রে বান্দা তুমি কি করো না করো কি বলো এবং না বলো ২৪ ঘন্টা কেউ তোমার খবর নেই না রাখে না কিন্তু ২৪ ঘন্টা আমার খবর রাখেন কে এবার মেমোরি কার্ড আমাদের যদি থাকে এবার হিসাব নিকাশ করে চলেন আল্লাহ বলেন মেমোরি কার্ড নিয়ে মানুষ মারা যাবে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের ঘাড় থেকে আমি আল্লাহ মেমোরি কার্ড বের করব এক টুকরা হাড় থেকে আমি আল্লাহ মেমোরি কার্ড বের করব কিতাবাইয়াল কাহু মানসুরা আপনার রেকর্ডার বের করলে যেমন মেমোরি কার্ড হয় আল্লাহ বলেন তোমার মেমোরি বের করলে কিয়ামতের ময়দানে একটি কিতাব হবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন বর্তমানে বিশিষ্ট জন যারা তাদের জীবনী কিতাব বই আছে না নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কত সালে জন্ম কত সালে মৃত্যু কোথায় জন্ম কোথায় মৃত্যু কে বাবা কে মা কত বছর বয়স বেঁচে ছিল কি যোগ্যতা কত বছর দেশ স্বাধীন করেছিল সব বিস্তারিত তথ্য তার জীবনী বইয়ের মধ্যে আছে না নাই মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই কার কবিতা কাজী নজরুল কাজী নজরুলের জীবনী বই আছে না নাই
একটি বই 100 টাকা দিয়ে যদি কিনেন কে তার নাম কোথায় তার জন্ম কোথায় তার মৃত্যু তার বাবার নাম কি তার মায়ের নাম কি সারা জীবনের সব কিছু হিসাব নিকাশ তার জীবনী বইয়ের মধ্যে আছে না নাই ও মিয়া ভাই শুধুমাত্র বই নাকি কাজী নজরুল বলেন শেখ মুজিব সাহেব বলেন 1971 সালে গোটা বাংলার আপামর জনতাকে জাগ্রত করার জন্য দেশটাকে স্বাধীন করার জন্য যিনি ভাষণ দিয়েছিলেন রমনার বটমূলে কিভাবে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে জাতিকে উদ্বুদ্ধ করে ভাষণ দিয়েছিলেন আজ পর্যন্ত বাংলার 56,000 বর্গ মাইলে 68,000 গ্রামে মাঝে মধ্যে টাস টাস করে বাজে কি বাজে না আল্লাহ বলেন মানুষ যদি মানুষকে এমন করে সেভ করে রাখতে পারে মানুষ যদি মানুষের নামে জীবনী বই লিখতে পারে রেকর্ড করে রাখতে পারে আমি আল্লাহ বুঝি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেব কত আকাঙ্ক্ষ কাম করো মানুষের সামনে বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত গাজা খাই পাঁচক্ত দুই চার জনে কোন ঠিক নামাজ একক্ত বলে নাই এমন নেতা আমাদের দেশে আছে না নাই আবার চরিত্রটা দিলাম ফুলের মতো আল্লাহ কয় গ্যালাস দিয়ে জনগণের সামনে দুধ খায় আবার জনগণ যখন চইলা যায় হোটেলে গিয়া ওই গ্যালাস দিয়া মদ খায় কথা বলেন ঠিক না ঘরের ভিতরে স্ত্রীর সামনে ভিটামিনের ট্যাবলেট খায় স্ত্রী যখন চলে যায় হোটেলে গিয়া বড় বড় ট্যাবলেট খায় আছে না নাই বড় ট্যাবলেট আপনারা চিনেন বাবা রে বাবা এই তো পরশুদিন আমি টেকনাফ কক্সবাজার মাহফিল করে আসলাম ওদিকে মাহফিল থাকলে যুবক ছেলেরা বলে যে হুজুর মাহফিলের শেষের দিকে একটু বাবার বিরুদ্ধে কইন আমাকে নাউজুবিল্লাহ ইসলাম কি কখনো বাবার বিরুদ্ধে কথা বলে নাকি বাবার পক্ষে আমি বললাম ব্যাপারটা কি তোমরা বাবার বিরুদ্ধে কও কান কয় হুজুর না এই বাবা সেই বাবা না আমি বললাম এটা কি শাহালি বাবা কয় না হুজুর এটা কি কাল্লা বাবা কয় তাও না হুজুর এটা কি গোলাপ শাহ বাবা কয় না হুজুর আমি কই এটা কোন বাবা কয় হুজুর ইয়া বাবা কোন বাবা ইয়া বাবা ট্যাবলেট আছে না নাই আমরা হুজুর ও বিপদে থাকি জানেন নি মাহফিলে কত কথা আমাদেরকে বলতে হয় আবার ওরাও আমাদেরকে কত কথা শোনায় ওরা আমাদেরকে কি শোনায় শুনবেন শোনো মুমিন মুসলমান কলকি ভোরে গাঞ্জা টানো আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না দেখছেন নি কত বড় শয়তান আখেরাতে সব পাইবা রং তামাশা গাঞ্জা যেহেতু পাইবা না দুনিয়া ইচ্ছা মতন টানো নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা আল্লাহ বলে ভিটামিনের ট্যাবলেট খেয়েছ তোমার পরিবারের সামনে আবার গোপনে হোটেল গিয়ে বড় বড় ট্যাবলেট খেয়েছ তুমি কি করেছ না করেছ মানুষের সামনে গোপনে প্রকাশে কেউ খবর রাখে না খবর রাখেন কে এমনি এমনি আমি আল্লাহ জান্নাত দেব না একটা মানুষকে আমি আল্লাহ সর্বনিম্ন যেই ছোট্ট জান্নাত দিব সেই জান্নাতটাও হবে কমসে কম এই দুনিয়ার 10 দুনিয়ার সমান ولقد كرمنا بني আদম গোটা দুনিয়ার সব কিছুর চাইতে মানুষকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আপনি কি বুঝেন যে আল্লাহ আপনার খবর রাখে না ঘরের মধ্যে ক্যামেরা দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ঘাট থেকে তোমার রেকর্ডার বের করব হাতের মধ্যে আমলনামাটা তোমাকে আমি আল্লাহ তুলে দেব তুলে দেওয়ার পর তোমার জীবনী বই আমি জান রাখুন আল্লাহ দেব আমি আল্লাহ তোমাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো বান্দা তোমার আমলনামার কিতাব আজকের দিনে তোমার হিসাব নিকাশের জন্য বান্দারে তুমি নিজেই যথেষ্ট সবাই আশ্চর্য হয়ে যাবে যে কেমন কিতাব পৃষ্ঠা উল্টিয়ে দেখবে এই তো জহিরুল ইসলাম জিহাদি এই তো আমার জন্ম
এই তো কান্না কাটি এই তো বেড়ে ওঠা এই তো পড়াশোনা এই তো বিয়ে শাদী এই তো চাকরি বাকরি এই তো রাজনীতি এই তো অর্থনীতি এই তো দুর্নীতি এই তো প্যাটনীতি এই তো সমাজনীতি এই তো ইমামতি সবকিছু উপায় টুপায় দেখবেন সাদা গ্লাসে মদ খেয়েছে নাকি দুধ খেয়েছে ভিটামিনের নামে ট্যাবলেট খেয়েছে নাকি গাঁজা খেয়েছে সবকিছু উপায় টুপায় যখন লেখা থাকবে রাতের আধারে যা করেছেন তাও লেখা থাকবে সূর্যের আলোতে যা করেছেন তাও লেখা থাকবে কোরআনের মাহফিলে এসেছেন তাও লেখা থাকবে গানের মজমায় গিয়েছেন তাও লেখা থাকবে আল্লাহর নামের তাকবীর জোরে আওয়াজ দিয়েছেন তাও লেখা থাকবে গোল হওয়ার পর ব্রাজিলের পক্ষে লাফ দিয়ে গোল বলেছেন তাও লেখা থাকবে প্রত্যেকটা বান্দা যখন তথ্যগুলো দেখতে থাকবে বান্দা আজীব হয়ে থাকবে আজীব হয়ে বান্দা বলবে কি বলবে দেড় হাজার বছর আগে আল্লাহকেই বলে দিয়েছেন আল্লাহ বলেন মালি হাদান কিতাবিনা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা বলবে মালি হাদান কিতাব এটা কেমন আমার জীবনী কিতাব আমার নামার কিতাব লা ইউগাদিরু সগীরাতান সামান্য ছোট্ট একটি অপরাধ বাদ করে নেই ওয়ালা কাবীরাতান বড় একটা কাজও বাদ করে নেই এটা কেমন একটা আশ্চর্যজনিত কিতাব উত্তর দিবেন আল্লাহ আল্লাহ বলবেন কেন আমি আগেই তো তোমাদেরকে বলে দিয়েছি ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রা ওয়ামাই ইয়ামাল মিসকাল দাররাতিন শাররা ইয়ারা সুবহানাল্লাহ বলেন না আমি কি আগেই বলে দেই নাই যারা পরিমাণ ছোট্ট যদি ভালো কাজ করো সেটাও আমল নামায় পাবে যারা পরিমাণ মন্দ কাজ যদি করো রে বান্দা সেটাও আমল নামায় তুলে দিবেন কে যারা বুঝেন তো আপনারা না অনেকেই বুঝেন না যারা বোঝানোর জন্য একটা উদাহরণ শীতের দিন আপনি খেয়াল করবেন টিনের ঘর আছে আপনাদের এলাকায় ঘরের মধ্যে টিনের ছিদ্র দিয়া পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে সকাল সাতটা বা আটটা বাজে ছিদ্র দিয়ে একেবারে চিকন হয়ে লাইটের আলো সূর্যের আলো ঘরে ঢুকে কি ঢুকে না ডানে বামে সাইড দিয়ে তাকিয়ে দেখবেন লক্ষ লক্ষ কুটি কুটি ঘরের ময়লা কণাগুলো ঘুরপাক খাচ্ছে ছিদ্র যদি আপনি লাইট বন্ধ করে দেন চোখে বাজেই না চোখে পড়েই না আর ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো আসে অগণিত লক্ষ কোটি ছোট্ট ছোট্ট ময়লার কণা আছে না নাই যেগুলো দেখা যায় না আল্লাহ বলেন এর চাইতে সামান্য পরিমাণ ভালো এবং মন্দ কোন কাজ যদি করে বান্দা সেটাও তোমার আমল নামায় আমি আল্লাহ স্পষ্ট করে তুলে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য সবকিছু ঠিকঠাক করার দরকার আছে না নাই আমরা অনেকেই নামাজ পড়ি নামাজ হয় না নামাজে গিয়ে শরীর চুলকাই নামাজে গিয়ে এই করি সেই করি ইমাম সাহেব দেখে না কিন্তু দেখেন কে আরো যদি বলেন কে আপনাদের এলাকার কোনো দোষ নাই আমার এলাকার মুসল্লি আছে একজন বয়স হবে সত্তর থেকে আশি বিশ পঁচিশ বছর যাবত বিশ পঁচিশ বছর বয়সে নামাজ পড়ে আমার সাথে খুব সম্পর্ক কিন্তু কি পরে আল্লাহ জানে নামাজে দাঁড়াইলে ডাইনে থাকায় বামে থাকায় ফ্যান গনে সুইচ গনে এরকম মুসল্লি আছে না নাই বুঝেন তাহলে কোয়ালিটিটা কেমন আমার ওই মুসল্লি আমারে দাদা কয় আমিও তার দাদা কই রমজান মাস একদিন কয় দাদা ভাই আপনি মসজিদে এশারের সময় না থাকলেই ভালা আমি বললাম কেন কয় আপনি থাকলে বড় বড় সূরা কোন রুকু সেজদা লম্বা করেন আপনি না থাকলে ইমাম সাহেব ছোট্ট ছোট্ট সূরা দেয় ঘন ঘন সেজদা দেয় আমি কই ব্যাপারটা কি তোমার মশলা আমার মশলা কি আলাদা নাকি কই তাই তো সারা জীবন শুই না এলেন তার অভিমানে তাড়াতাড়ি তার অভিমানে আর আপনি কালি করেন দেরি আমি বললাম না না দাদা ভাই তার অভিমানে বিশ্রাম আর তুমি বলো তাড়াতাড়ি কই এত শত বুঝি না তাড়াতাড়ি বড় দরকার তাহলে বুঝেন আমার দাদার মধ্যে ঝামেলা আছে না নাই একদিন জোহরের নামাজ চার রাকাত দুই রাকাতের পর হঠাৎ করে কারেন্ট চলে গেছে হয়তো একটু বেশি গরম লাগছে এখন আমার দাদারে থামাই কারা কারেন্ট গেছে রে নামাজের মধ্যে কি এর রাকাত টাকাত কি এর হাত বাঁধা লোডশেডিং এর মধ্যে অনেক সময় যায় আর আসে কথা বলেন ঠিক কিনা পনেরো বিশ সেকেন্ড পর কারেন্ট আবার ডিপ দিয়ে চলে আসছে এখন তো আমার দাদা খুব খুশি
পোলাপান হাসতে না হাসতে হঠাৎ করে যখন কারেন্ট আসে আবার দাদা ভাই কয় কারেন্ট আসে রে যারা বাকি ছিল তারাও সব হাসতে হাসতে মসজিদ থেকে সব বারান্দার দিকে আচ্ছা বলেন তো দেখি আমি যে ইমাম সাহেব আমি কি আল্লাহ ফেরেশতা নাকি আমি মানুষ আমার আবার নামাজ থাকে কেমনে নিয়ত ছেড়ে দিলাম পিছনের দিকে তাকিয়ে দেখি শুধুমাত্র আমার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন হাসা হাসি করে নিয়তটা বজায় রাখছে আমি বললাম তোমরা আছো কেন কই হুজুর আপনারে রাইখে যাই কেমনে দাদা ভাই খাড়িয়া রইছে মুসলিরা সব বাহিরে আমি কই দাদা তুমি এমন কাম করলা গোটা মুসলির নামাজটারই তুমি বাতিল করে দিলা মুখ বেজার কই দাদা ভাই আমার কি দোষ আমি দুইটা সত্য কথা কইছি কারেন্ট গেছে আর আইছে দেখছেন নি কি সত্য কথা আসলে সত্য কথা আমার কি দোষ আমি কইছি কারেন্ট গেছে আর আইছে এ দেশে আবার ইসলাম কায়েম কইবো কেমনে রে ভাই 50 বছর ধরে নামাজ পড়ে কারেন্ট গেলে কই কারেন্ট গেছে আর আইছে আমার ভাইয়েরা আল্লাহ বলেন ও দুনিয়ার গোলামেরা আমল নামার কিতাবে কিয়ামতের ময়দানে তুমি সব কিছু পাবে তোমাকে পঙ্কানো পঙ্কানো ভাবে আমি আল্লাহ বুঝিয়ে দেব কেমন করে ওয়াল ওয়াজন ইয়াউমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেন সেই কিয়ামতের ময়দানে যার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে চূড়ান্ত ভাবে কিয়ামতের ময়দানে চিরদিনের জন্য সফল কাম হয়ে যাবে সেই সফলতা কেমন জানেন দুনিয়ার সবচেয়ে অসুখী অশান্ত সবচেয়ে দুঃখী মানুষটাকে শুধু জান্নাত একটু দেখানো হবে কথা আবারও বুঝেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দুঃখী মানুষ এমন মানুষকে জান্নাত দেখানো হবে আল্লাহ জিজ্ঞেস করবেন ও দুঃখী বান্দা দুনিয়ায় তোমার চাইতে কোন দুঃখী আর কেউ ছিল না বলো তুমি ঠিক কিনা সে বলবে আল্লাহ গো তোমার কসম করে বলি দুঃখ কাকে বলে দুঃখে ছিলাম তো দূরের কথা জিন্দগিতে দুনিয়ায় আমার দুঃখ দুর্দশায় স্পর্শ করে না কারণটা কি জানেন জান্নাতের সুখ দেখে দুনিয়ার সব দুঃখ দুর্দশা ভুলিয়ে দিবেন কে আর যদি বলেন কে দুনিয়ার সব চাইতে সুখী মানুষ জাহান্নাম যখন দেখবে ঘোরানো হবে আল্লাহ জিজ্ঞেস করবেন ও সুখে মানুষ দুনিয়ায় তুমি সব চাইতে সুখে ছিলা আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো তোমার কসম করে বলি শান্তি সুখ বলতে কি ছিল জীবনে সুখেই দেখি না আমল নামার পাল্লা যার ভারী হবে চিরদিনের জন্য সফল কাম হয়ে যাবে আল্লাহ বলেন ওমান খফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন যার আমলের পাল্লা কিয়ামতের ময়দানে হালকা হয়ে যাবে চিরদিনের জন্য কিয়ামতের ময়দানে সে ব্যর্থ হয়ে যাবে পুরা কপাল হয়ে যাবে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বলেন এটা আমার দোষ না নিজেই নিজের উপরে দুনিয়ার জমিনে জুলুম করেছে আমি আল্লাহর আইন মানি নাই বিধান মানি নাই যার কারণে কিয়ামতের ময়দানে কোরআনের সাথে জুলুম করার কারণে তার আমল নামা হালকা হয়ে গেছে ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ কেমন ভাবে মাপ দিবেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক হক বিচার করবেন আল্লাহ।